মোবাইলের কমিউনিকেশন আজকে আমরা সুইচিং সিস্টেমটা একটু দেখব। সুইচিং সিস্টেম কিছু জিনিস বাদ ছিল সেগুলো একটু দেখা যাই। সুইচিং সিস্টেম আচ্ছা, আমরা তার আগে কিন্তু জিএসএম আর্কিটেকচার মিড টার্মে পড়ছিলাম, মনে আছে তো সবার? তোমার মনে আছে জিএসএম আর্কিটেকচারের কথা? আচ্ছা, কোর্স কোডটা একটু লিখে দেই, 4217 মোবাইল সেলুলার কমিউনিকেশন। জিএসএম আর্কিটেকচারের কথা মনে আছে সবাই? জিএসএম আর্কিটেকচারের কি কি কম্পোনেন্ট ছিল আবার একটু মনে করে দিব। জিএসএম আর্কিটেকচারের ভিতরে কিন্তু ভিএলআর, এইচএলআর, বিটিএস, বিএসসি, এমএসসি, মোবাইল স্টেশন এই জিনিসগুলো ছিল, মনে আছে সবার? এই জিনিসগুলো কিন্তু জিএসএম আর্কিটেকচারের ভিতরে ছিল, মনে আছে সবাই? এই টোটাল জিনিসটাকে সুইচিং সিস্টেমে আমি একটু দেখাচ্ছি যে কোথায় কি কাজ হয়। যেমন দেখেন, এইচএলআর ছিল, ইআইআর ছিল, ইআইআর কি মনে আছে? ইকুইপমেন্ট আইডেন্টিটি আইডেন্টিটি, হ্যাঁ, ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার, ঠিক আছে। তারপর এমএসসি, ভিএলআর, জিএমএসসি, এসএমএসসি, এসএমএসসি যে স্যানেলটা বেজার স্টেশন এই জিনিসগুলো ছিল। আচ্ছা, এখান থেকে আমরা এসএমএসসিটাও পড়বো, আমরা ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার নিয়েও পড়বো। অফ দ্য অ্যাবভ মেনশনড ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাবস্ক্রাইবার ডাটা, ঠিক আছে। আচ্ছা, এবার এক্সেসের ভিতরে দেখি, এক্সেস হ্যান্ডেল দ্য ফলোয়িং ফাংশন, ঠিক আছে। নিচের যে ফাংশনগুলো দেখতেছে এগুলো আমার এক্সেস পয়েন্টটা হ্যান্ডেল করতেছে। কী কী আছে তার ভিতরে দেখেন, কানেকশন ম্যানেজমেন্টটা, কানেকশন ম্যানেজমেন্ট কী করছে? কানেকশন ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটস দ্য কল সেট, যে কলের যে সেট আপটা সেই কল সেট আপটাকে কানেকশন ম্যানেজমেন্ট যেটা সেই কোঅর্ডিনেট করতেছে। কল সুপারভিশন অ্যান্ড কল রিলিজ, ইট অলসো সাপোর্ট দ্য চার্জিং, চার্জিং যে পার্টটা যে ফোন কলের জন্য চার্জ থাকবে সেটা কিন্তু সে ইয়ে করছে। তারপরে মোবিলিটি ম্যানেজমেন্ট হ্যান্ডেলস দ্য লোকেশন আপডেটিং ফাংশনালিটি অ্যান্ড দ্য অথরাইজেশন প্রসেস, ঠিক আছে। তো মোবিলিটিটা কি করতেছে? মোবিলিটি ম্যানেজমেন্ট হ্যান্ডেল দ্য লোকেশনের আপডেটটা হ্যান্ডেল করতেছে সে। তারপরে রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট আছে আর এটা। তারপর বিএসসি ট্রাক ইন্টারফেস, তারপরে এসসিসিবি ইন্টারফেস, এই জিনিসগুলো এই এক্সেসের ভিতরে আছে, ঠিক আছে। তারপর রোমিং, রাউটিং, এগুলো একটু দেখবেন। আচ্ছা, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টারটা একটু দেখাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর পরীক্ষার জন্য, এটা আমি দেখাবো। আচ্ছা, এই যে অথেন্টিকেশন ডেফিনেশনটা দেখি, আমরা অথেন্টিকেশনের কথা বারবার বলতেছি, অথেন্টিকেশন জিনিসটা কি দেখেন, যে সাবস্ক্রাইবার আইডেন্টিটি আইডেন্টিটি অথেন্টিকেশন ইজ এ is the confirmation by the LAN based part of the system that subscriber identification is IMHI is on wanted. The purpose of this authentication is to protect the network against unauthorized use. তার মানে আমি যে নেটওয়ার্কটা ইউজ করবো এটা যেন কোনো অথরাইজড ওয়েতে আমরা ইউজ করতে পারি, এটা যেন আনঅথরাইজড কোনো ইউজ না হয়, দ্যাটস ওয়াই আমরা অথেন্টিকেশনটা করি, ঠিক আছে। ইট অলসো অ্যালাউস টু প্রোটেক্ট দ্য জিএসএম পিএলএম সাবস্ক্রাইবার বাই ডিডাইন দ্য ইন্ট্রোডিউস দ্য অ্যাবিলিটি টু impersonate authorized user, ঠিক আছে। For each IMSI in the MSC service area, a number of triplets are stored in VLR loaded from the HLR. তার মানে কি, VLR এ স্টোর থাকবে এবং সেটা লোড হবে কই থেকে? হোম লোকেশন রেজিস্টার থেকে, HLR থেকে, ঠিক না। আচ্ছা, প্রসেসটা কি বলছে? অথেন্টিকেশন প্রসেসটা আছে, দ্য MSC or VLR transmits the RIMP to the mobile station. The MSC computes the signature using that the same subscriber authentication key and the algorithm of AAUC, ঠিক না। কি বলছে, VLR থেকে ল্যান্ডেজ আসছে আর এই MS থেকে MSC ক্যালকুলেট দ্য স্যার এস পিসি কম্পেয়ার দ্য SRS রিসি ফ্রম MS and SRS in triplet if they are equal access is generated. আমি যেটা পড়া করছে এই চলে আসছে ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন, ঠিক আছে। এই ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশনের প্রসেসটাকে আমি একটু হাইলাইট করতেছি, যে আমি প্রসেসটা কি দেখাই আপনাদের। ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন প্রসিডিউরটা কি কি? প্রথমে হচ্ছে, দ্য এমএসসি আর ভিএলআর রিকোয়ার দ্য আইএমইআই ফ্রম দ্য এমএস, এমএস থেকে আইএমইআই প্রথমে কি এমএসসি আর ভিএলআর রিকোয়েস্ট করে,
ঠিক না এমএস সেলস দা আইএমই টু এমএসসি তারপর কি মোবাইল স্টেশন কি এই আইএমই নাম্বারটাকে মোবাইল স্টেশন এই আইএমই নাম্বারটাকে কই সেন্ড করে এমএসসি তে সেন্ড করে দেয় তাই তো তারপর তিন নম্বর স্টেপটা কি এমএসসি অর ভিএলআর সেলস দা আইএমই টু ইআই তার মানে কি ওই এমএসসি আবার আমার এই ডেটাটা কই পাঠাচ্ছে ইআই এর ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার যেটা সেইখানে পাঠাচ্ছে যে হ্যাঁ আমার কাছে যে রিকোয়েস্ট তুমি দিছিলা ও অথরাইজড কিনা সেটা আমি চেক করে তোমাকে আবার ফিডব্যাক দিলাম On reception of IMEI, the EIL makes use of three possible defined lists. Three possible defined lists are required. What is the key name of the list? What is the white list, black list, and gray list? Three lists. What is the white list, the black list, gray list? White list is containing all number series of all equipment entities that have been allocated in the different participating GSM countries. What is the white list? একটা জিএসএম এর আন্ডারে জিএসএম কার্ডে আন্ডারে যে ইয়াগুলো থাকতে সেগুলো আপডেট করে দিচ্ছে হোয়াইট লিস্টে নাম্বার লিস্টে তার ব্ল্যাক লিস্টে কি হচ্ছে ব্ল্যাক লিস্ট কন্টেইনিং অল ইকুইপমেন্ট আইডেন্টিটিস দ্যাট আর কনসিডার্ড টু বি বেয়ার যে নাম্বারগুলো বেয়ার করার কনসিডারেশন আছে বা অথরাইজেশন আছে সেই জন্য লিস্টে ব্ল্যাক লিস্টে থাকতেছে হোয়াইট লিস্টে আছে জিএসএম আন্ডারে একটা কান্ট্রিতে যতগুলো নাম্বার লিস্ট আছে সব হোয়াইট লিস্টে থাকতেছে তারপরে একটু সিম্পলিফাই করে নিয়ে আসছে তারপরে গ্রে লিস্টে কি থাকতেছে কন্টেইনিং faulty or non approved mobile equipment for an example দিচ্ছি যে আমার যে নাম্বারগুলো অথরাইজ না যে ইকুইপমেন্ট গুলো এই যে নন অ্যাপ্রুভ মোবাইল ইকুইপমেন্ট যে মোবাইল গুলো অ্যাপ্রুভ না আমাদের দেশে বা আমাদের এই কান্ট্রিতে সেইটা লিস্টটা গ্রে লিস্টের ভিতর থাকতেছে বোঝা গেল তাহলে আমাদের কিন্তু বিটিআরসি তে তিনটা লিস্ট থাকতেছে ঠিক না ইআই এর যখন টেস্ট করা হয় হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট এন্ড গ্রে লিস্ট সহজেই বুঝতেছি গ্রে লিস্টে থাকলে আপনি সহজেই বাদ করতেছেন তো তারপরে The result is sent to MSC or VLR and influence the decision about the access to the system. তার মানে পরে ওই ইনফরমেশনটা এমএস কই পাঠানো হয় এমএসসি আর বা ভিএলআর এ পাঠানো হয় যাতে সেটারে আপলোড করে সিস্টেমে অ্যাক্সেস দেওয়ার জন্য ঠিক আছে এবং অ্যাক্সেস টু দা সিস্টেম এর হচ্ছে ইকুইপমেন্ট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কাজ এটা যদি মোবাইল স্টেশন হয় প্রথমে যদি ভিএলআর এসে আর ভিএলআর থেকে আইএমএ রিকোয়েস্ট দিছে ও আইএমএ রিকোয়েস্টটা পাঠাইছে কিন্তু এমএসসি ঠিক না এমএসসি তে পারে এমএসসি তে পরে কি করছে ইআই এর চেক করার জন্য আইমে আমরা ঠিক আছে কিনা চেক করার জন্য কোথায় পাঠাইছে ইআই এর পাঠাইছে ইআই এর থেকে সে কি ফিডব্যাক দিছে হ্যাঁ ই অর শি ইজ অ্যাপ্রুভ বাট দিস ইকুইপমেন্ট ইজ অ্যাপ্রুভ সে এক্সেস দেয়ারিং ইনফরমেশন এমএসসি তে পাঠাইছে ঠিক আছে সেটাই বলছি তাহলে সুইচিং সিস্টেম থেকে এই জিনিসটা পড়বে সবাই ইম্পর্টেন্ট আচ্ছা এসে এসএমএসসি এসএমএসসি যে সার্ভিসটা সেই এসএমএসসি পাস পার্টটা চাই এসএমএসসি ইজ অ্যান ইন্টারনেট নেটওয়ার্কিং ইউনিট বিটুইন পিএলএমএন এন্ড ফিক্সড নেটওয়ার্কস বাই ইউজিং পিএসটিএন মেসেজ ব্যাপারে আছে অ্যালার্ট আছে এই জিনিসগুলো একটু দেখে নেবেন ঠিক আছে আচ্ছা আমরা এখন মোবাইল চ্যানেল করার সময় আমি বলছিলাম না তো দেখেন অ্যান্টিনা নিয়ে একটু আগে যে রাখবো আমি অ্যান্টিনা লিঙ্ক বাজার কি জিনিস সেটাই বলতেছিলাম যে আমরা মাইক্রোওয়েভ অ্যান্টিনা নিয়ে একটু এখানে মাইক্রোওয়েভ আসলে মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং একটা কোর্সই আছে ওই কোর্সের ভিতরে অ্যান্টিনা নিয়ে একটা শেখার কথা আপনাদের তারপর আমি এখানে অল্প একটা চ্যাপ্টার ক্লাস করে দেবো অ্যান্টিনা এবং লিঙ্ক বাজার তার ভিতরে মাইক্রোওয়েভ অ্যান্টিনা কি জিনিস আমরা একটু দেখি যে মাইক্রোওয়েভ অ্যান্টিনা ইউজ ফর মাইক্রোওয়েভ অ্যান্টিনা অ্যাকচুয়ালি কিসের জন্য ইউজ করা হয় এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক ফর কমন ঠিক না এখানে কি বলছে যে প্রপাগেটিং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাজ এ পাওয়ার ডেন্সিটি পিডি একটা প্রপাগেটিং পাওয়ার ডেন্সিটি থাকবে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেটিং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পাওয়ার ডেন্সিটি থাকবে সেটা হচ্ছে পিডি পি নটস পার স্কয়ার মিটার অ্যাসোসিয়েট উইথ ইট এটার সাথে একটা পাওয়ার ডেন্সিটি অ্যাসোসিয়েট থাকবে তারপরে কি বলছে দা অ্যাপারচার নন ফর দিস পারপাস দিস ইফেক্টিভ অ্যাপারচার এই টার্মগুলো কি কি থাকতেছে একটু খেয়াল করেন যে পাওয়ার ডেন্সিটি থাকতেছে হচ্ছে পিডি আর মানে কি থাকতেছে যে ইফেক্টিভ অ্যাপারচার এই ইফেক্টিভ অ্যাপারচার থাকতেছে এই
এটা বলছে অফ দা অ্যান্টেনা ইজ মেজার্ড ইন স্কয়ার মিটারস এন্ড দা অ্যান্টেনা সার্ভস টু কনভার্ট দা পাওয়ার ডেন্সিটি ইনটু অ্যান অ্যাকচুয়াল পাওয়ার ওই পাওয়ার ডেন্সিটিটাকে সে অ্যাকচুয়াল পাওয়ারে কনভার্ট করবে সেটা হচ্ছে পি আর দ্য সার্ভিস আর স্ট্যান্ডিং ফর রিসিভ পাওয়ার পাওয়ার ডেন্সিটিটাকে আমরা পরে এই পি আর বলবো রিসিভ পাওয়ার আমরা কনভার্ট করতেছি তাই বলছে ইন অ্যাকর্ডেন্স উইথ দা ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী এই যে ফর্মুলাটা দেখছি পি আর ইকুয়াল টু পি ডি এ এটা অনুযায়ী আমরা এটাকে পি আর এ কনভার্ট করব তাহলে রিসিভ পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে পি ডি পাওয়ার ডেন্সিটি ইনটু হচ্ছে ইফেক্টিভ ঠিক না ইফেক্টিভ অর্থাৎ এর সাথে পাওয়ার ডেন্সিটি মাল্টিপ্লাই করে আছে রিসিভ পাওয়ার আমরা পাবো তাই তো আমরা মাইক্রোওয়েভ অ্যান্টেনা দিয়ে দেখি দেখেন কি বলছে যে প্যারাবোলিক অ্যান্টেনাস আর ফর্ম অফ অ্যাপারচার অ্যান্টেনা এই প্যারাবোলিক অ্যান্টেনাগুলো আমরা অ্যাপারচার অ্যান্টেনার একটা ফর্ম আমরা দেখতে পাই দ্য অ্যান্টেনা ফেসেস অ্যান ইনকামিং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট হ্যাজ পাওয়ার ডেন্সিটি পি ডি তার মানে এই কি ফিস করে ফেস করে আছে যে ইনকামিং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আসবে এরে সেই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভগুলো এই ফেস করবে সেটাকে আমরা বলতেছি পাওয়ার ডেন্সিটি পি ডি দ্য অ্যান্টেনা কনভার্ট দিস টু এ রিসিভ পাওয়ার এই পাওয়ার ডেন্সিটিটাকে সে রিসিভ পাওয়ারে কনভার্ট করবে পি আর ঠিক না পিআর কনভার্ট করবে আচ্ছা তারপরে আমরা একটা জায়গা দেখি দা অ্যাপারচার ক্যান বি থট অ্যাজ এ হোল থ্রু হুইচ এনার্জি পাসেস এই এনার্জি পাস করতেছে তাহলে সেই দিস এনার্জি ইজ ডেলিভার্ড ইন দা অ্যান্টেনা আউটপুট এই অ্যান্টেনা আউটপুট হিসেবে কিন্তু সেটা আমরা সেই এনার্জি যে ডেলিভারি এনার্জি ছিল সেটা আমরা আউটপুট হিসেবে পাচ্ছি তার মানে পি আর ইকুয়াল টু পি ডি মাল্টিপ্লাই এ এই ফর্মুলা আচ্ছা এখানে কি বলছে দা ইফেক্টিভ অ্যাপারচার ইজ লিঙ্কড টু দা ফিজিক্যাল অ্যাপারচার ফিজিক্যাল অ্যাপারচার সাথে যাওয়ার ইফেক্টিভ অ্যাপারচারটা লিঙ্কড ফর অ্যান অ্যান্টেনা প্রেজেন্টিং এ সার্কুলার ক্রস সেকশন অফ এ ডায়ামিটার ডি হোয়েন ভিউড ফ্রম দা ফ্রন্ট তার মানে সামনে থেকে যখন দেখতে পাই তখন আমরা এই যে ফ্রন্টটা দেখতে পাই ফ্রন্টটা একটা সার্কুলার মতো দেখতে দ্যাটস এ একটা ডায়ামিটার আছে সেই ডায়ামিটারটা কি আমরা ইফেক্টিভ অ্যাপারচার ইকুয়াল টু লিখতে পারি 0.6 মাল্টিপ্লাই পাই ডি স্কয়ার বাই 4 আচ্ছা আমরা এই অ্যান্টেনা ডিজাইনের পরে আমরা লিঙ্ক বাজেট স্টেপস দেখে যাই লিঙ্ক বাজেট ক্যালকুলেশন করতে কি কি লাগবে লিঙ্ক বাজেটের ক্ষেত্রে দেখেন লিঙ্ক বাজেট ইজ অ্যাকচুয়ালি কি দি লিঙ্ক বাজেট ইজ ইউজুয়ালি দ্য ফর্ম অফ এ টেবল দ্যাট ইনশিওর নো সোর্সেস অফ লসেস অর গেইনস আর প্রফিট তার মানে আমার লিঙ্ক বাজেট করার সময় আমার একটা টেবিল ক্রিয়েট করতে হবে যে টেবিলে আমার কোনো লস বা কোনো গেইন যে আছে সেই জন্য কোনোটাই যেন বাদ না যায় সবগুলো আমার ক্যালকুলেশনের ভিতরে কনসিডার করতে হবে সেই টেবিলটা আমি ক্রিয়েট করতে হবে এটা হচ্ছে লিঙ্ক বাজেট করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা লিঙ্ক বাজেট সময় রিসিভ পাওয়ারটা ক্যালকুলেশন নিয়ে দেখেন দেখে রাখি যে পি আর ঠিক না রিসিভ পাওয়ারটা করতে কি কি লাগতেছে ইআই আর পি আমি প্রত্যেকটা আমার বলতেছি আগে তো আপনাদের দেখাচ্ছি ক্লাসে আমারই করতে ইআই পি মানে পি এস প্লাস লস এফ এস এল প্লাস আর এক্স এন্টিন গেইন আর এক্স এন্টিন গেইন আর এক্স এন্টিন গেইন তারপর আছে এম আই এস সি লসেস ঠিক না এই জিনিসগুলো মাথায় রাখি আমরা একটা করে দেখবো ঠিক আছে ঠিক আছে ডায়ামিটার লিঙ্ক ডায়ামিটারটা আচ্ছা 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 লিঙ্ক গেইন এন্ড অ্যান্টেনা ডায়ামিটার ক্যালকুলেশন লিঙ্ক গেইন জি ইকুয়াল টু এ ইনটু 4 পাই বাই ল্যামডা স্কয়ার আর ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 4 পাই এখান থেকে আমরা গেইনটা জিটা বের করতে পারি ঠিক না জিটা দ্বারা আছে কি 20.4 প্লাস 20 লগ 10 ডি ডায়ামিটারটা একটা ফিক্সড না তখন যেটা বলে দিবে উল্লেখ করে প্লাস 20 লগ 10 এফ ঠিক আছে জিটা তাহলে আমরা গেইনের জিটা কি পাচ্ছি আমরা যে 20.4 প্লাস 20 লগ 10 ডি ডি প্লাস হচ্ছে 20 লগ 10 এ ঠিক আছে ডায়ামিটার দিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু আমি গেইনটা সহজে বের করতে পারতেছি ঠিক না আচ্ছা এটা যদি আরো রিয়েলিস্টিক ইকুয়েশন চাই তাহলে 24
একটা জিনিস মনে রাখতে হবে ফ্রি স্পেস লস যেটা এফএসএল এফএসএল ক্যালকুলেশন জন্য মাত্রা একটা রস ফিক্স এফএসএল এর সমস্যার জন্য 29.924 প্লাস 20 লগ ফ্রিকোয়েন্সি এটা গিগাহার্টজে থাকবে ঠিক আছে তারপর আছে প্লাস 20 লগ 10 এটা হচ্ছে ডিসটেন্স আগে একটা বড় ডি ছিল ক্যাপিটাল ডি ছিল ডি এর ডায়ামিটার আর এটা আছে ডিসটেন্স কিলোমিটার দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটি কোশ্চেন থাকলে কিন্তু আমি লাস্টে লিঙ্ক বাজেটটা আউট করতে পারতেছি ঠিক আছে টিটিপি আর এগুলো জানি আমি দেখি একটা লিঙ্ক বাজেটের एग्जांपल চলো আচ্ছা এই অ্যাসেসমেন্ট আমরা একটু দেখি বাকি প্র্যাকটিস করতে হবে আমি জাস্ট ধরে দিছি এটা কোশ্চেনটা ছিল এরকম যে অ্যান অ্যান্টেনা অপারেটস এট আ ফ্রিকোয়েন্সি অফ 15 গিগাহার্টজ ইফ ইট হ্যাজ আ ডায়ামিটার অফ 1.8 মিটার তার মানে এর একটা ডায়ামিটার থাকবে সেই ডায়ামিটারের কত তাহলে ডি এর ভ্যালুটা ডি এর ভ্যালুটা থাকবে 1.8 মিটার ঠিক না তাই বলছে আর ফ্রিকোয়েন্সি তে এফ তে থাকবে কত 15 গিগাহার্টজ কি বলছে এস্টিমেট দা গেইন এর গেইনটা বের করতে বলছে তাহলে আমি গেইনের জন্য ফর্মুলা তুলে দিয়ে দিছিলাম জি ইকুয়াল টু অ্যাপারেন্ট গেইন এর জন্য 17.5 ইউজ করবেন প্লাস 20 লগ ডি ডি এর ডায়ামিটার এর 20 লগ 10 ফ্রিকোয়েন্সি এই সেটা 17.5 প্লাস 20 লগ ফ্রিকোয়েন্সি প্লাস 20 লগ ডি ডায়ামিটার ইকুয়াল টু 36 ডিগ্রি কত হবে বি আটা ইকুয়েশন আমি দেখাইছিলাম না তখন যে জি ইকুয়াল টু approximately 0.6 pi d square pi d by lambda the whole square ঠিক না এখানে তাহলে বিটার হচ্ছে ডাই বিটার হচ্ছে যে আমরা শুরু করতে পারি কি পারবে না স্কয়ার ডেল্টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে বলেন প্রাইস পাই লেভেল তারপরে দুই নাম্বার কি বলছে টু সাস অ্যান্টেনাস আর টু বি ইউজড ওভার লিংক অফ লিংক লেন্থ 20 কিলোমিটার ডিটারমাইন দা পাথলস এফএসএল মানে ফ্রি স্পেস লসটা বের করতে বলছে ফ্রি স্পেস লস এফএসএল টা বের করতে বলছে সেই ক্ষেত্রে কি বলছে টু সাস অ্যান্টেনাস আর টু বি ইউজড ওভার এ লিংক অফ লেন্থ 20 কিলোমিটার 20 কিলোমিটার একটা লেন্থের দুই পাশে দুটো অ্যান্টেনা ইউজ করবে সেই ক্ষেত্রে তার পাথলসটা কত হবে ফ্রি স্পেস লসটা তাহলে 92.4 প্লাস 20 লগ ডি এটা ডিসটেন্স আর এটা ফ্রিকোয়েন্সি ডিসটেন্স হচ্ছে 12 কিলোমিটার থাকবে আর লগ হচ্ছে ফ্রিকোয়েন্সি 15 গিগাহার্টজ ঠিক আছে না এটা তো দেখুন এফএসএল ঠিক আছে 15 গিগাহার্টজ আচ্ছা এফএসএল আচ্ছা এবার হচ্ছে এফএসএল আর অ্যান্টেনা গেইনটা কিভাবে বের করবেন ফ্রি স্পেস লসটা তো বের করলেন তাহলে অ্যান্টেনা গেইনটা কিভাবে বের করবেন ঠিক না এন্টিনা গেইনটা তো জানতেছি এন্টিনা গেইনটা আছে সেখানে আমার 92.4 92 ধরনের এটা ডিবিআই আচ্ছা আমার ফ্রি স্পেস লসটা আছে টোটাল টোটাল হচ্ছে ফ্রি স্পেস লস টোটাল ফ্রি স্পেস লস থেকে যদি আপনি এন্টিনা গেইনটা বাদ দেন তাহলে বাকি থেকে শুধু লস হচ্ছে ঠিক আছে ওরিজিনাল এন্টিনার যে লসটা সেই লসটা আছে 45.5 ডিবিআই ঠিক আছে তাহলে এখান থেকে পাত লস বের করতে দিলে পারতেছেন না পাত লসটা এই যে পাত লসটা 45.5 তারপরে কি বলছে ক্যালকুলেটিং ইকুয়েশন 2 ফর এন্টেনা দা সেম সাইজ বাট অপারেটর এবার আছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিলে পাতলাসটা কি হবে তাই বের করতে বলছে আগে 15 হার্টজ ছিল এবার আছে 30 গিগাহার্টজ দিয়ে দিয়েছে ঠিক আছে তাই কিভাবে কিন্তু বের করতে পারতেছে তাহলে এই ধরনের ম্যাথ আসলে কিন্তু আমরা পারবো লিংক বাজেট ঠিক না তো ফ্রি স্পেস লস বের করব তারপরে গেইন বের করব এখান থেকে আমরা পাত লসটাও বের করতে পারবো ঠিক আছে তাহলে সুইচিং আর এই যে লিঙ্ক বাজেট প্যান্টিনা থেকে এই যে এইগুলোই পড়বে এইগুলো দেখলেই হবে ঠিক আছে